नमस्कार, सुप्रभात सबाई के। आज पहला मार्च, 16 फाल्गुन सोमवार, द्वितीया दिवा 10:59 पर्यंत। आज के जन्मे कन्या राशि वैश्यवर्ण नरगण विंशोत्तरी रविर दशा। आज जरा मेष राशि जातक जातिका रेन तर नतून कर व्यवसा शुरू हो कर्मे उन्नति हो। आज जरा वृष राशि रेन तर विपदे आशंका। এবারে মিথুন রাশি যারা রয়েছেন তাদের স্থান পরিবর্তন হবে, আর যারা কর্কট রাশি রয়েছেন তাদের অর্থ খরচ হবে। সিংহ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা দায়িত্ব পালনে ব্যর্থ হবেন। কন্যা রাশি যারা রয়েছেন তারা যশ প্রতিষ্ঠা লাভ হবে। তুলা রাশির জাতক জাতিকাদের সৌন্দর্য বৃদ্ধি হবে। বৃশ্চিক রাশি যারা রয়েছেন তাদের মাঙ্গলিক কোনো অনুষ্ঠান তাদের জীবনে ঘটবে বা গৃহে হবে। আর যারা ধনুরাশি রয়েছেন তাদের সম্পত্তি নিয়ে ঝামেলা দেখা দেবে। এবং মকর রাশি জাতক জাতিকারা আজকে তৃপ্তি পাবেন, আনন্দে থাকবেন। আর যারা কুম্ভ রাশি রয়েছেন তাদের ব্যয় বেশি। এবং মীন রাশি জাতক জাতিকা যারা রয়েছেন তারা মিষ্টভাষী হবেন, তাদের ভাষা শুনে বা কথা শুনে সবাই খুব ভালো লাগবে তাদের। নমস্কার, এবারে আপনারা শুনুন স্বামীজির সুমধুর পরমার্থ কথা। বন্দে শ্রী গুরু সত্যম সুন্দরম রাধে শ্যামং চৈতন্য স্বরূপকম ইদানীং কাকুতিয়া গুরুজিয় নমস্তুতে ধ্যান গমন প্রসন্ন বদনং শান্তং শরীর তন্নাম পুলকম আজানলমৃত ভুজম প্রফুল কমল ক্ষণম বরা ভয়ঙ্কর শান্ত করুণামৃত গিরি যৎকৃপায়ং তমহং বন্দে পরমানন্দ মাধব তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানো সুতা দেবী সাধুগুরু বৈষ্ণব ভক্তগণ, সর্বাগ্রে শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্ম শিরে ধারণ করে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি পরমার্থ কথা। একটু ভজন করে নিন। Oh, yeah.
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ ভজন করলেন, ভজন আস্বাদন করলেন। পরমার্থ কথায় আলোচনা করছিলাম ভাগবত সপ্তাহ। সাক্ষাতে ভাগবত কথা আস্বাদন করে মুনি ঋষি তপস্বী সকলে উদ্ধার হলেন, 60,000 মুনি ঋষি। একটি কথা বলি, মনে আছে তো আপনাদের, আজকে সেই 1 মার্চ, 16ই ফাল্গুন, আজ কিন্তু বিকেল 4টে থেকে পরমার্থ কথা সাক্ষাতে বৌগ্রাম, বৌগ্রাম সর্বজনীন যে নামযজ্ঞ স্থান, সেখানে বিকেলে 4টে থেকে থাকবো আমি পরমার্থ কথায়। আজ সেই দিন যারা সাক্ষাতে পরমার্থ কথা আস্বাদন করবেন,
চলে আসবেন এবং আগামীকাল থেকে দুদিন নাম চলবে সেখানে দুদিন লীলা কীর্তন পদাবলী বৃহৎ অনুষ্ঠান আপনারা যদি কেউ সেখানে কিছু দান করতে চান অর্পণ করতে চান করতে পারেন কারো যদি কোনো বিশেষ দিন উপলক্ষে কেউ যদি কিছু সেখানে সংকল্প রাখতে চান একটি দলের খরচ দেবেন একটি একদিনের খরচ দেবেন ভোগরাগের জন্য কিছু দেবেন চাল ডাল তরি তরকারি তেল টাকা পয়সা যা কিছু আপনারা অর্পণ করতে পারেন বারোয়ারি নামযজ্ঞ একার পক্ষে তো সম্ভব না কমিটির হয়ে আমি আপনাদের কাছে নিমন্ত্রণ জানাচ্ছি এই চার দিন পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান উপভোগ করবেন সেখানে থাকা প্রসাদ পাওয়া কোনো অসুবিধে নেই এবং যদি কেউ কিছু কারো কোনো স্মৃতির উদ্দেশ্যে কোনো মাঙ্গলিক কর্ম বা সংকল্প করে কিছু অর্পণ করতে চান আপনাদের যা কিছু দান করবেন সাদরে গৃহীত হবে আপনি ছেলের জন্মদিন বা কারো মৃত্যুবার্ষিকী কোনো বিশেষ দিন হিসাবে যদি সেখানে কিছু সংকল্প করতে চান আপনি আসবেন আমি ওখানে থাকব আপনার মনের ইচ্ছা জানাবেন সেখানে সংকল্প করিয়ে দেব আপনার যা কিছু সেখানে দেওয়ার কারণ আমরা একজনে একটি অনুষ্ঠান করতে গেলে প্রচুর খরচ সকলের দ্বারা সম্ভব হয়ে ওঠে না এক দ্বিতীয়ত কথা সকলের সেরকম জায়গা হয় না তৃতীয় কথা টাকা পয়সা থাকলেও কিন্তু লোকবল প্রচুর দরকার অনেক লোকজন ভক্তদের দরকার তাছাড়া একটা অনুষ্ঠান সম্ভব না তাই সকলের দ্বারা তো সেটা সম্ভব হয় না তাই আপনি যদি হয়তো এক কুইন্টাল চাল দিলেন এক টিল তেল দিলেন বা একটা দলের খরচ দিলেন আপনার হয়তো এক দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকায় কয়েক হাজার ভক্তির সেবা দেওয়া হয়ে গেল আপনি এক বস্তা চাল দিলেন সেখানে হয়তো অনেক বস্তা চাল লাগবে আপনার এক বস্তা চাল একটা একটা করে কতজন ভক্তির সেবা হতে পারে হয়তো কয়েকটা করে দানা এক এক ভক্তের হতো তো অত ভক্তের আপনি সেবা দিতে পারলেন তাই এই সকল অনুষ্ঠান আদিতে যে যতটা অর্পণ করবেন দান করবেন তত মঙ্গল জমা থাকবে পরকালের জন্য কারণ আমাদের কর্মফল শুনলেন তো পরমার্থ কথায় আমরা যার যার যা কর্মফল শেষে তো হিসাব করার সময় পাওয়া যাবে না মাত্র কয় দণ্ড চার দণ্ড কত মিনিট ৯৬ মিনিট এক ঘন্টা ৩৬ মিনিট এইটুকু হচ্ছে সময়ের মধ্যে সব হিসাব নিকাশ তলপি তলপার হিসাব সব শেষ হয়ে যাবে কার কত টাকা দেনা বা পাওনা সব হিসাব হবে তারপরেই অন্য রূপে তার মানে আমি যে যোগ্য হব সেই রূপে আমাকে সেই জনিতে ভ্রমণ করতে হবে সেই অনুযায়ী আমাকে কর্মফল ভোগ করতে হবে যেমন কর্ম করব ওই দেড় ঘন্টার মধ্যে তার হিসাব টিসাব করে তারপরে একমাত্র কৃষ্ণ নাম ভগবানে অর্পণ বৈষ্ণব সেবা ভাগবত কথা এইমাত্র আমাদের সব বল পাথে হবে আর সবই পড়ে রবে সব কিছু পড়ে থাকবে এই সৎকর্ম এই জন্য বলছে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ বৃন্দাবনে আমরা যাই কেন যাই এই ভক্ত সঙ্গ করতে সাধু সঙ্গ করতে নবদ্বীপে বৃন্দাবনের তীর্থ আদিতে কেন সেখানে দুরা কেউ বলবেন প্রশ্ন করবেন মহারাজ সেখানে কি কোনো দুরাচার নেই নিশ্চয়ই আছে কারণ দুরাচার তো কোনো বিশেষ জায়গায় তৈরি হয় না আর যেখানে সাধু সমাগম যেখানে সৎ মানুষের আনাগোনা সেখানে তো দুরাচারগুলো গিয়ে আশ্রয় খোঁজে ওই সাধু হয়ে একভাবে মিশে যায় দেখা যায় সিনেমা আদিতে সব কিছুতে নাটকে নবেলে সব জায়গায় গল্পতেও শোনা যায় খবরে দেখা যায় যে এই সাধুর পথটা বিশ্বাসী পথ সকলে
এই বেশটাকে শ্রদ্ধা করে, মান্যতা দেয়। সেজন্য যত দুরাচার দুষ্ট প্রকৃতির মানুষ তারাও এই সাধুর আশ্রয় নেয়, এই বেশের আশ্রয় নেয়। রাবণ সীতাকে হরণ করেছিলেন সাধুরূপে, এই সাধুকে কলঙ্ক দেবার জন্য হাজার হাজার দুরাচার তারা সবসময় প্রস্তুত। এর আগে শুনেছেন, খবরে দেখিয়েছিল, ভারতবর্ষের এই ধর্ম নষ্ট করবার জন্য হিন্দু সাধুদের উপর মানে অকথ্য নোংরা ধরনের নোবেল লেখার জন্য, নাটক লেখার জন্য কত হাজার কোটি ডলার বিদেশ থেকে পাঠিয়েছে অহিন্দু সম্প্রদায় থেকে পাঠিয়েছে, এই হিন্দু ধর্ম সনাতন ধর্মটাকে কলুষিত করবার জন্য। যেই ধরনের নাটক যাত্রা এগুলো দেখাও, যত খরচ লাগে তত দেব আমরা, তোমরা এই সাধুদের কলঙ্ক রটাও। ধরা পড়েছিল, খবরে দিয়েছিল, জানেন আপনারা। তো এই জন্য এই বেশটার কলঙ্ক দেবার জন্য অনেক দুরাচার সৃষ্টি হয়ে তারা এই আশ্রয় নেয়, কারণ এটা সৎ পথ, সাধুর পথ, বিশ্বাসের পথ। তো এই জন্য কেউ, আমরা যদি কোনো সাধুরূপী কেউ যদি কোনো অন্যায় করে, কোনো অনাচার ব্যভিচার কিছু করলেন, সঙ্গে সঙ্গে তাকে ওই সাধুটা খারাপ, এই সাধু বলে বলাটা আমাদের অপরাধ হয়। সেই ব্যক্তির নাম ধরে বলো, ও যদি সাধু হতো তাহলে তো ওই অন্যায় কাজটা করতো না, সাধু না জন্য অন্যায়টা কাজটা করেছে, ওর মধ্যে সাধুত্ব নেই। সাধু মানে কি? সাধু মানে তো একটা লোকের নাম না, সাধু হচ্ছে একটা স্বভাব। স্বভাব কি? যে স্বভাবের মধ্যে কোনো কলুষিতা নেই, কোনো কালো দাগ নেই, কেবলই সৎ, সেটার নাম হচ্ছে সাধু। তো যিনি কলঙ্কিত, যিনি কালো দাগ সম্পন্ন, যিনি দুরাচারী, যিনি অনাচারী, তিনি তো সাধু না, সাধু হতে পারেননি, হয়তো সাধুর বেশ নিয়েছেন। তো আমরা যদি বলি সাধুটা বদ, সাধুটা খারাপ, আমাদের অপরাধ হবে, কারণ উনি সাধু না। তো সাধু যদি হতেন তাহলে ওটা করতেন না, উনি অসাধু, সাধু সেজেছেন। কেউ আবার প্রশ্ন করবেন, সাজা সাধু আবার হয় নাকি আলাদা? নিশ্চয়ই হয়। সাজা বাউল হতে পারে, সাজা পুলিশ হতে পারে, সাজা পুলিশ অফিসার হতে পারে, সাজা সিআইডি সিআইবি হতে পারে, সাজা টিটি হতে পারে টিকিট কালেক্টর, আর সাজা সাধু হতে পারে না, সবই হয়, এ জগতে সবই সম্ভব। পুলিশের ড্রেস পরে কত ডাকাতরা ডাকাতি করছে, তো সে কি আসলে পুলিশ? আসলে কি দারোগা? আসলে তো সে একজন ডাকাত। পুলিশের পোশাক পরেছে যে পুলিশ হলে বিশ্বাস করবে সবাই, না আমাদের রক্ষা করতে এসছেন, দ্বার খুলে দেবে, দরজা খুলে ঘরের মধ্যে নিয়ে যাবে, তখন ঘরের মধ্যে ডাকাতি করবে। পুলিশ রূপী দস্যু, তো যদি বলি পুলিশটাই খারাপ, পুলিশগুলোই খারাপ, সেটা অপরাধ হবে। টিটি, কোনো টিটি অন্যায় কাজ করছেন, তো তাই বলে সব টিটি তো খারাপ না। সিআইডি সেজে কোনো বিভিন্ন অফিসার সেজে আর কি, ফুড সাপ্লাই ইন্সপেক্টর, এটা অনেক কিছু সেজে দোকানে এসে কতজনে এরকম টাকা নেওয়ার জন্য এসে ধরা পড়ে যায়, আবার কত পার্টির চামচা হয়ে এসে, আমি ওই পার্টির লোক, আমাকে এত টাকা দিতে হবে, ধরা পড়ে দেখা গেলো যে না পরে উনি আসলে না, ওরা দুর্বৃত্ত। তো এই জন্য এরকম বাউল, বাউল গান যারা করেন সবাই কি সত্যিকারের বাউল? বাউল মানে উদাস, বাউল ছিলেন রাধারানী, বাউল ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, বাউল মানে উদাস, যার কোনো আশা নেই। উদ, উদ মানে মাটি, মাটি যার আশা, মাটি ছাড়া ওর অন্য কিছু আশা নেই। উদ্ভিদ মাটিকে ভেদ করে ওঠে, তাই উদ্ভিদ নাম। তো উদাস মাটি যার আশা, মানে সবকিছুকে যে মাটি ভাবে, যার কোনো লোভ নেই, লালসা নেই, কোনো কিছুর প্রতি কোনো আসক্তি নেই, তিনি হচ্ছে বাউল। অদ্বৈত ঠাকুর বাউল ছিলেন,
অদ্বৈত ঠাকুর চিঠি লিখেছিলেন মহাপ্রভুকে, বাউলকে কহিও কহিছে বাউল হাটে যেন না বিকায় চাউল, মানে সর্বসমক্ষে সবার মধ্যে যেন মানে অসৎ জায়গায় যারা বোঝে না সেখানে যেন মহা নামের মতন মহা মহিমা সম্পন্ন নাম বিতরণ না করে, সে কোনো লাভ হবে না। মূল তত্ত্ব কথা গুপ্ত কথা যেন হাটের মধ্যে বিক্রি না করেন, সেটা গোপনে, ভজনের জিনিস গোপনে। বাউলকে কহিও কহিছে বাউল হাটে যেন না বিকায় চাউল, সবার মধ্যে যেন সব প্রেম দান করতে না যান, বুঝবে না কেউ মর্যাদা দেবে না। গৌর হরির সেই সময় মর্যাদা দেন নাই সবাই, আমরা তো সাধারণ মানুষ ভক্তই হতে পারিনি। আবার রাধারানী বাউল ছিলেন, রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে এমন মাতোয়ারা, এমন পাগল উন্মাদ, এক দিঠি করি ময়ূর ময়ূরী কণ্ঠে করে নিরীক্ষণে, এক দিঠি করি ময়ূর ময়ূরী, ময়ূর ময়ূরীগুলোকে দেখলে তার কণ্ঠের দিকে একভাবে তাকিয়ে থাকেন রাধারানী, বাহ্যজ্ঞান নেই একভাবে তাকিয়ে, কি দেখছেন ময়ূরের কণ্ঠটা নীলোদ বরণ কণ্ঠ, ভেবেছেন আমার নীলোদ বরণ শ্যাম, শ্যাম সুন্দর বুঝি ওখানে দাঁড়িয়ে, তার হয়তো চরণটা নীল বরণ দেখাচ্ছে, তাই ভাবাবে সে বলে তুমি ওখানে দাঁড়িয়ে কেন এসো আমার হৃদয়ে এসো, তুমি ওইখানে দাঁড়ায় কেন, ময়ূরকে বলছে রাধারানী, হে বল্লভ তোমার নীলোদ বরণ চরণ নিয়ে অঙ্গকান্তি নিয়ে অত দূরে কেন দাঁড়িয়েছ, তুমি আমার হৃদয়ে এসো। এরা হচ্ছে বাউল, তাই বলছেন এক দিঠি করি ময়ূর ময়ূরী কণ্ঠে করে নিরীক্ষণে, একভাবে এক দৃষ্টে তাকিয়ে আছেন, এরা হচ্ছে বাউল। তো সেজন্য সাজা বাউল থাকে, সাজা বাউল কারা, যারা বাউলের বেশভূষা পরেছেন, ওই পট্টি দেওয়া এক একটা কালারের জামা কাপড় পট্টি দেওয়া, সেই বেশ পরেছেন, খমক নিয়েছেন, মাথায় পাগড়ি বেঁধেছে, গলায় মোটা মোটা মালা পরেছে, কিন্তু কতক্ষণ যতক্ষণ পর্যন্ত গান বাজনা করবেন বাউল গান গাইবেন আসরে ততক্ষণ, যখন গান শেষ হয়ে গেল আবার সেই ড্রেস সব কিছু খুলে নিয়ে তারা স্বাভাবিক, আবার কেউ জামা প্যান্ট পরছে, কেউ বা ভাঁজ দেওয়া কাপড় পরছে, কেউ স্যুট শার্ট পরছে, পরে নিয়ে তাদের মতন কেউ ব্যবসা করছে, কেউ কাজ করছে, কেউ অন্য কিছু, হিংসা নিন্দা মানে বিভিন্ন নেশা মদ গাঁজা বিড়ি সব কিছুতে আসক্তি। তো ওটা তো প্রকৃত বাউল না, ওটা সাজা বাউল, বাউল সেজেছে, বাউল তো হয়নি। প্রকৃত যে বাউল সে উদাস, ওই রাধারানীর মতো, রাধারানী একভাবে বাউল হয়ে গেছেন, ময়ূরের কণ্ঠের দিকে তাকিয়ে আছেন কৃষ্ণ কৃষ্ণ বলে, যার কৃষ্ণ চিন্তা সর্বসার। আর সাজা বাউল যারা, তারা শুধু পেশার জন্য বাউল গান গেয়ে বাউল রূপ নিয়ে তারা ভিক্ষা করছেন, গান বাজনা করছেন, টাকা উপার্জন করছেন, কণ্ঠ ভালো আছে, তাল জ্ঞান আছে। আবার যখন তাদের ভূমিকা শেষ, বল্লভ, তাই কি বললেন বল্লভ সরকার কবিয়াল, গানের পালা শেষ হলো রে, আমার শুধু পোশাক খোলার বাকি, জীবন নাট্য মঞ্চকে এই নাটক ভূমিকা, এই গানের পালা গানের আসর, এটার সঙ্গে তিনি তুলনা করেছেন নিজের জীবনের আদর্শকে। আমাদের জীবনটা, আমরা জন্মগ্রহণ করেছি, এটাও যেন একটা গানের পালা, একটা গানের আসর, একটি বেশ ধরে, এই মানব দেহ একটি বেশ ধরে নিয়ে আমরা গান বাজনা করলাম,
যখন আমাদের এই গান বাজনার লীলা ভঙ্গ হয়ে গেল, যেমন পোশাক ছেড়ে ফেলতে হয় গান বাজনা করবার পরে, সেই বাউল কবি বাউলের সেই ড্রেস ছেড়ে যেমন আবার সাধারণ হয়ে যায়, তাই বলছেন আমাদের এই জীবনটা একটা রঙ্গমঞ্চ, একটা একটা গানের আসর। যখনই আমাদের ভগবানের লিখে দেওয়া ড্রামাটা নাটকটা শেষ হয়ে যায় ছেলে মেয়ে স্ত্রী পুত্র সন্তান আদি সকলকে নিয়ে, গানের আসর যখন পালা আসর যখন শেষ হয়ে যায়, তখন আমাদের এই দেহটা খুলে পরমাত্মাটা চলে যাবে তার জায়গায়। পরমাত্মাটা হচ্ছে মূল আমি, আর এই দেহটা দেহটা হচ্ছে ওই বাউলের পোশাক। এটাকে যেমন পাল্টাতে হয়, আমরাও তদ্রূপ এই দেহটাকে পাল্টে অন্য দেহ ধারণ করতে হবে। আর কি বলবো আগামী দিন, আজকে এখানেই রাখি। হরে কৃষ্ণ।